হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অসাধারণ একটা গ্যাজেটের রিভিউ করব। সেটা হচ্ছে জুম H1n মাইক্রোফোন। খুব জোস একটা হচ্ছে মাইক্রোফোন এবং খুবই রিজনেবল প্রাইস। আমরা হচ্ছে এই মাইক্রোফোনটা কী কী কাজে ব্যবহার করতে পারবেন এবং কী কোয়ালিটি এই মাইক্রোফোনের, সব ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো আগে আমরা হচ্ছে দেখে নিই এই মাইক্রোফোনের প্যাকেটে কী লেখা। তো H1n এন হ্যান্ডি রেকর্ডার, এটা হচ্ছে, এটার ফিচার্স হচ্ছে XY মাইক, ডিজাইন ক্যাপচার পারফেক্ট স্টুডিও ইমেজ, রেকর্ড অডিও 24 bit/96 kHz ওয়েব ফরম্যাট। তার মানে হচ্ছে এই এই মাইক্রোফোন দিয়ে 24 bit পর্যন্ত ভয়েস রেকর্ড করা যায়। এবং এটাতে একটা ছোট্ট মনিটর আছে, এটা হচ্ছে আপনার 1.25 inch LCD মনিটর। এটার অডিও লেভেল সুইচ আছে, এটাতে আছে হচ্ছে USB ফাংশন, হাবি জাবি আরও অনেক কিছু আছে। আমরা জাস্ট মাইক্রোফোনটা বের করে দেখি যে ভেতরে কী আছে। বাইরে তো অনেক কিছু দেখলাম, এবার আমরা দেখবো এটার ভেতরে কী আছে। আমরা এখন হচ্ছে আনবক্সিং করব আমাদের জুম H1 হ্যান্ডি রেকর্ডার। আমি ওপেন করতেছি। বাহ, এটার সঙ্গে দুইটা ব্যাটারিও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার এই মাইক্রোফোনটার ব্যাটারি, এটাতে বোধহয় দুইটা ব্যাটারি ব্যবহার করতে হয়। ওয়াও, এই সেই আমাদের কন্ডেন্সার মাইক্রোফোন, জোস জোস একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা হচ্ছে আমরা এখন কম্পিউটারের সঙ্গে সেট করে দেখব। আমি হচ্ছে এখন আমি এই কন্ডেন্সারটা আমার কম্পিউটারে কানেক্ট করলাম এবং দেখেন আমি এখন এটাতে হচ্ছে ভয়েস রেকর্ড করতেছি। USB কেবল দিয়ে আমি এটা কানেক্ট করেছি। এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি এটা দিয়ে ভয়েস রেকর্ড করতেছি। এর ভয়েসটা কেমন আসতেছে জানি না। এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই এই কন্ডেন্সারটা দিয়ে, আপনার H1n কন্ডেন্সার দিয়ে রেকর্ড হচ্ছে ভয়েসটা। দেখুন, আমি এই সাইড থেকে ভয়েস রেকর্ড করতেছি, আবার এই সাইড থেকেও করতেছি। আমি মুভমেন্ট করে করলাম। তো আপনার হচ্ছে এখান থেকে ভয়েস রেকর্ড করা যায়, আর আপনার এই যে পাশাপাশি যে এটা ভলিউম বাটন, এখান থেকে আপনি চাইলে হেডফোন লাগিয়ে ভয়েস শুনতে পারবেন যে এটাতে কেমন রেকর্ড হচ্ছে। আর আমি এখন হচ্ছে এটার সঙ্গে একটা পপ ফিল্টার লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু এই মাইক্রোফোনের সঙ্গে আসে না, এটা আলাদা কিনতে হয়। এই পপ ফিল্টারটা আমি এখন এর সঙ্গে চেক করতেছি। এই পপ ফিল্টারটা সেট করার পরে আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি আরেকটু বেস্ট হয়েছে। তো এখানে আমি পপ ফিল্টারটা খুলে ফেলতেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো পপ ফিল্টার ব্যবহার করতে পারেন। এবং আমি এখানে দেখিয়ে দিই, এটা আপনি হচ্ছে এটা দিয়ে আপনি আপনার এটার লেভেল কম বেশি করতে পারবেন। এবং হচ্ছে আপনার এখান থেকে আপনার দেখেন এখান থেকে আপনি বিট কমাতে পারবেন, বাড়াতে পারবেন এবং এটাতে অটো লেভেল সেট করতে পারবেন। এখন আমি অটো লেভেল অফ করে দিলাম। এখন অটো লেভেল অফ অবস্থায় ভয়েস রেকর্ড হচ্ছে। আবার হচ্ছে অটো লেভেল অন করে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমার অটো লেভেল অন করে দিয়েছি। এখন হচ্ছে আপনি আমার ভয়েসটা দেখুন, আমি কিন্তু মাইক্রোফোনের দিকে তাকিয়ে কথা বলছি না, মাইক্রোফোন কিন্তু আমার উল্টা দিকে ঘোরানো, তারপরেও হচ্ছে অনেক সুন্দর ভয়েস রেকর্ড হচ্ছে। যদিও আমি এখনো বুঝতে পারতেছি না কেমন ভয়েস রেকর্ড হচ্ছে। আমি এটা যখন ভিডিওটা প্লে করব বা রেকর্ডটা প্লে করব তখন আমি বুঝতে পারবো কেমন ভয়েস আসছে। এরপরে হচ্ছে এখানে আপনার বাটনগুলো দেখিয়ে দিই, এটা দিয়ে পাওয়ার অন অন অফ করতে হবে, এখানে যে বাটনটা আছে। আর এটা তো কেবল দেখাইলাম, আমি এখানে হচ্ছে মেমোরি কার্ড সিস্টেম, দেখেন দেখতে পাচ্ছেন কিনা,
এই যে এটা হচ্ছে মেমরি কার্ড সিস্টেম আর এখান দিয়ে আপনি আলাদা যদি কোনো মাইক্রোফোন ব্যবহার করতে চান এটা সঙ্গে যদি অন্য কোনো মাইক্রোফোন এটা সঙ্গে ব্যবহার করে ভয়েস রেকর্ড করতে চান তো সেই ক্ষেত্রে এখানে আলাদা মাইক্রোফোন লাগাতে পারবেন আর এখানে লাগাতে পারবেন হেডফোন এখানে ভলিউম কম বেশি করতে পারবেন তাছাড়াও অনেক বাটন আছে এই বাটনগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এটার সঙ্গে একটা সুন্দর ম্যানুয়াল আছে ম্যানুয়ালটা দেখতে পারেন এবং এটার পিছনে ব্যাটারি সিস্টেম আছে এখানে এই যে এই দুইটা ব্যাটারি আমাদের কন্ডেন্সারটার সঙ্গেই আসছে এই ব্যাটারি দুইটা এখানে সেট করে দিবেন দিয়ে আপনি এটাতে মেমরি কার্ড লাগিয়ে রেকর্ড করতে পারবেন এই হচ্ছে আমাদের কন্ডেন্সার মাইক্রোফোন এটা কিন্তু ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন এটাতে আছে হচ্ছে টাইপ বি একটা পোর্ট এই টাইপ বি পোর্ট দিয়ে আপনি এটা কম্পিউটার ল্যাপটপে লাগিয়ে এটা হচ্ছে এই মাইক্রোফোনটা আপনি ব্যবহার করতে পারবেন এই টাইপ বি ক্যাবেলটা ব্যবহার করে এটা কম্পিউটার ল্যাপটপে এটা ব্যবহার করতে পারবেন এটাতে চাইলে আপনি ডিরেক্ট ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে পারবেন মানে যে কোনো ক্যামেরাই ব্যবহার করতে পারবেন তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে দেখেন দুইটা মাইক্রোফোন আছে এদিকে একটা এদিকে একটা দুই সাইডে দুইটা ভালো করে দেখেন তো এখন আপনারা বলবেন যে ভাই দুইটা মাইক্রোফোনের কি দরকার এখন বলি দুইটা মাইক্রোফোন কেন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার কাজের সুবিধার জন্য দুইটা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে এর কারণ হচ্ছে আমরা যখন দেখবেন যে অনেক সময় টিভিতে আপনারা যখন নিউজ দেখেন বা আপনিও যদি একজন সাংবাদিক হন তো আপনি নিউজের রেকর্ড করেন তো সেই ক্ষেত্রে আপনার যে মাইক্রোফোন ব্যবহার করেন অনেক সময় আপনার সামনে যে কথা বলবে পাবলিক সে কথা বলছে তার সামনে এভাবে ধরলেন আবার আপনি যখন কথা বলবেন তখন আপনার সামনে ধরতে হচ্ছে তো এই ঝামেলার দিন শেষ এই ঝামেলার দিন শেষ করে এই মাইক্রোফোনটা আপনি যদি মিডিলে রেখে দেন তো সামনে পাবলিক কথা বলছে এই পাশে আপনি কথা বলছেন দুইটাই সুন্দরভাবে রেকর্ড হবে এবং মজার একটা বিষয় হচ্ছে আপনি এটাতে এরিয়া বা রেঞ্জ সিলেক্ট করে দিতে পারবেন যে এই রেঞ্জের মধ্যে ভয়েস এ ক্যাপচার করবে বা এই রেঞ্জের মধ্যে ভয়েস ক্যাপচার করবে না তো এটা আপনি করে দিতে পারবেন এবং গেইন কমাই দিতে পারবেন গেইন লেভেলটা আপ ডাউন করে দিতে পারবেন অনেক বাটন আছে ভাই দেখেন কোনো কন্ডেন্সার মাইক্রোফোনে এতগুলা বাটন আমার মনে হয় না দেখছেন দেখেন আমাদের আগেকার মোবাইলের একটা ফিল আপনি এটাতে পাবেন ছোট্ট একটা এলসিডি মনিটর তো এগুলো হচ্ছে যে বাটনের কথাগুলো বললাম এবং এটা দিয়ে আপনি ভলিউম কম বেশি করতে পারবেন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটাতে একটা ছোট্ট সাউন্ড সিস্টেমও আছে যে আপনি এটাতে যেটা রেকর্ড হচ্ছে সেটা আপনি শুনতেও পারবেন এবং চাইলে হেডফোন লাগিয়েও শুনতে পারবেন ঠিকঠাক রেকর্ড হচ্ছে কি না আরেকটা জিনিস দেখাই এখানে দেখেন ছোট্ট একটা মেমরি কার্ড স্লট আছে ছোট্ট মেমরি কার্ড এখানে লাগিয়ে এখানে 32 GB পর্যন্ত মেমরি কার্ড লাগিয়ে ভয়েস রেকর্ড করতে পারবেন আপনি চাইলে এটা কোনো রকম ক্যামেরা কম্পিউটার বা যে কোনো ডিভাইস ছাড়াই আপনি এটাতে ভয়েস রেকর্ড করতে পারবেন যদি আপনি হচ্ছে এই পিছনে ব্যাটারি লাগান এখানে পেন্সিল ব্যাটারি লাগান তো এটার সুবিধা শেষ নেই এটা দিয়ে আপনি ইউটিউব ভিডিও বানাতে পারবেন এটা দিয়ে আপনি হচ্ছে শর্ট ফিল্ম বা ড্রামার কাজে লাগাতে পারবেন বুম হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন অনেক সময় আপনার হচ্ছে শর্ট ফিল্মের সময় যে আপনার বুমের প্রয়োজন হয় আপনি এটা দিয়ে সেই বুমের কাজটা করতে পারবেন আপনি ইন্টারভিউ নিতে পারবেন ব্লগিং করতে পারবেন এটা দিয়ে অনেক কাজ করা যাবে এই অনেক ফাংশন আছে এই মাইক্রোফোনটাতে চাইলে আপনি এটা নিতে পারেন এবং এর প্রাইসও খুবই রিজনেবল এটার প্রাইস মাত্র 13,900 টাকা মানে মাত্র 13,900 টাকায় এরকম মাল্টি ফাংশন একটা কন্ডেন্সার মাইক্রোফোন আপনি পেয়ে যাচ্ছেন তো এটার কিছু খারাপ দিকও আছে সেটা আমি বলি এটা যেহেতু এত ছোট একটা মাইক্রোফোন এবং এটা প্লাস্টিকটাও দেখে আপনার মনে হয় যে খুব চিপ একটা মাইক্রোফোন এটা হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে এটার ব্যাটারি সিস্টেমটা আমার একেবারেই পছন্দ হয় নাই এটাতে পেন্সিল ব্যাটারি সিস্টেম না করে এটা যদি একটু রিচার্জেবল ব্যাটারি সিস্টেম করতো তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হতো যে আমরা হচ্ছে হঠাৎ করে কোথাও গেলাম শ্যুট করতে সেখানে আমার ব্যাটারি শেষ হয়ে গেল আমার ব্যাটারি কিনতে হবে অনেক সময় এই ব্যাটারি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি একটু চার্জ দিয়ে নিতে পারতাম তো এই যুগে এসে এখন এরকম একটা ব্র্যান্ড জুম একটা ভালো একটা ব্র্যান্ড এই জুম ব্র্যান্ডের একটা মাইক্রোফোনে ব্যাটারি সিস্টেম নাই রিচার্জেবল ব্যাটারি সিস্টেম নাই এটা খুবই দুঃখজনক এটা আমার কাছে ভালো লাগে নাই ওভারঅল এগুলো ছাড়া এই দুইটা বিষয় ছাড়া আমার কাছে এই মাইক্রোফোনটা মনে হয়েছে খুব জোস একটা মাইক্রোফোন এই ছিল আজকের মাইক্রোফোনের রিভিউ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ